চৈতন্যপুর বিধানসভা সম্মানীয় বিধায়ক ভারতের সোম চক্রবর্তী মহোদয় বরণ করছেন। এই মাত্র প্রার্থনার কাজ শেষ হল, সবাই একটু অনুরোধ করব। এইমাত্র পবিত্র মহানের প্রার্থনা শেষ হলো, অর্থাৎ নামাজ শেষ হলো। আমরা তাকে বাজ করানো হচ্ছে, উত্তরীয় প্রদান করা হচ্ছে এবং উপহার দিয়ে সম্মানিত করা হচ্ছে। এরপর কাদি সাংগঠনিক জেলার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সম্মানীয় তরুণ কুমার মাইতি মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় সন্তান করবেন, কল্পানির মাধ্যমে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন, ব্যাজ ভরে দিচ্ছেন স্বয়ং বিধায়ক সন্তানের মহোদয়। তাকে উত্তরীয় প্রদান করে কাছের মানুষ হিসাবে বন্ধিত করছেন মাননীয় সোম চক্রবর্তী মহোদয়, সেই সঙ্গে স্মারক প্রদান করে সম্মানিত করছেন সম্মানিত বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। আমাদের প্রিয় অভিজিৎ থাকে ব্যাচ করে দেওয়া হচ্ছে, ব্যাচ করে দিচ্ছেন মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। আজকের এই সুন্দর সন্ধ্যায় পবিত্র রমজান পাশে ইফতার পার্টিতে উত্তরীয় পরিয়ে তাকে সম্মান জ্ঞাপন করলেন, সে সঙ্গে স্মারক প্রদান করে সম্মানিত করছেন। আজকের উপস্থিত হয়েছে বিকাশ চক্রবর্তী মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করলেন, ব্যাচ করিয়ে দিয়ে তাকে আপন করে নিচ্ছেন বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। মাননীয় বিকাশ চন্দ্র বিশ মহোদয়কে উত্তরীয় ঘুরিয়ে সম্মানিত করছেন এবং সেই সঙ্গে মেমন্ত্র অর্থাৎ স্মারক প্রদান করে তাকে সম্মান জ্ঞাপন করছেন আমাদের প্রিয় বিধায়ক চক্রবর্তী মহোদয়। পুষ্পস্তবক ব্যয় উত্তরীয় এবং স্মারক প্রদান করছেন মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। ব্যাচ ভরে দিচ্ছেন সভাপতি স্নেহ সুসেন পণ্ডিত মহোদয়কে মাননীয় সোম চক্রবর্তী মহোদয়। আমাদের কবিতা উত্তরীয় পরিধান করাচ্ছেন, সম্মান জ্ঞাপন করছেন অপর্ণা ভট্টাচার্য মহোদয়, অভিনন্দন করে তাকে সম্মান জ্ঞাপন করছেন মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। ব্যাচ ভরে দিচ্ছেন, সেই সঙ্গে উত্তরীয় করে দিচ্ছেন এবং স্মারক প্রদান করে সম্মানিত করছেন মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। স্মারক প্রদান করছেন আমাদের সোম চক্রবর্তী, আমাদের পার্শ্ববর্তী পদ আমাদের চক্রবর্তী বিধানসভার একটি অংশ। প্রণব মাইতি মহোদয়কে পুষ্পস্তবক স্মারক ব্যাচ সেই সঙ্গে প্রদান করে বরণ করে নিচ্ছেন।
উত্তরীয় প্রদান করছেন মাননীয় চক্রবর্তী মহোদয়, আমাদের মাইনরিটি শেয়ারের চেয়ারম্যান শেখ সফিউল ভাইকে স্মারক প্রদান করে সম্মানিত করছেন। একইভাবে ব্যাচ উত্তরবঙ্গ এবং স্মারক প্রদান করে সংবর্ধনা জ্ঞাপন করছেন এবং নিজেই সম্মানিত হচ্ছেন। এরপর উপস্থিত রয়েছে আমাদের সর্বপ্রিয় সঙ্গী চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় পরিমল দাস মহোদয়, যিনি আমাদের কাছে গোপুদা নামে সমধিক পরিচিত, তাকেও একইভাবে সম্মানিত করবেন পুষ্পস্তবক ব্যাস এবং উত্তরীয় প্রদান করে। পরিমল দাস মহোদয় তাকে বন্ধ করা হচ্ছে, বন্ধ করছে মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয় আজকের এই সুন্দর সন্ধ্যায়। ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সহসভাপতি অমলেশ দাস মহোদয়, যাকে আমরা বাপিদা নামে চিনি, তিনি আমাদের কাছে বাপিদা হিসাবে পরিচিত, তাকেও অনুরূপভাবে সম্মানিত করতে চলেছেন আমাদের সম্মানীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। উত্তম এবং স্মারক প্রদান করে বিশিষ্ট সমাজসেবী হরেশ ভাই আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন, তাকে হরেশ মল্লিক মহোদয়, তাকেও সম্মান জ্ঞাপন করবেন আমাদের মাননীয় বিধায়ক সংসদ ভগবানপুর এলাকা হরেশ ভাই। পুষ্পস্তবক ব্যাচ উত্তম এবং স্মারককে সম্মান জ্ঞাপন করছেন। আইএমটিটিউসির সভাপতি শেখ জাবেদ আলী মহোদয়, তাকে পুষ্পস্তবক ব্যাচ উত্তরীয় এবং স্মারক প্রদান করে বরণ করা হচ্ছে। এরপর আমাদের মাঝখানে উপস্থিত আছেন চণ্ডীপুর ব্লকের সংঘনেত্রী কল্পনা জানা মহোদয়, সঠিক পাশা মহোদয় সম্মানীয় ইমাম সাহেব, তাকেও বরণ করে নিচ্ছেন একইভাবে আমাদের, এবং সমাজসেবী মুস্তাক ভাই তাকে বরণ করে নেওয়া হচ্ছে, তাকে বরণ করা হবে, ইমাম সাহেবকে বরণ করা হচ্ছে। মাননীয় বিধায়ক মহোদয় তিনি অনুরূপভাবে সবাইকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক ব্যাচ উত্তরীয় এবং সম্মাননা প্রদান করে। এরপর মুস্তাক ভাই স্মারক এবং বিশিষ্ট সমাজসেবী মুস্তাক ভাইকে বরণ করে নেওয়া হচ্ছে। মুস্তাক মল্লিক মনসাই মুস্তাক মল্লিক তাকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে নিচ্ছেন উত্তরীয় পুষ্পস্তবক ব্যাচ দিয়ে আমাদের মাননীয় বিধায়ক সোম চক্রবর্তী মহোদয়। নিশ্চয়ই আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে এবং এরপর সবশেষে আমাদের আইএনটিপিসির জেলার অন্যতম সদস্য অনিমেষ দাস মহোদয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। অনিমেষকে সামনে আসতে বল ব্যাচ এবং উত্তরীয় প্রদান করে সত্যব্রত মাইতি তাকে বরণ করে নেওয়া হচ্ছে। সত্য সামনে
সবশেষে আমরা বরণের পর্যায়ে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শিক্ষা কর্মচারী চেয়ারম্যান গোপাদাস হস্তক্ষণ ব্যাজ এবং উত্তরিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। কারণ আজকে সবাই আমরা অতিথি, সবাই আমরা বরেণ্য, কেউ আমরা বাদ নেই আজকের এই পবিত্র মুহূর্তে। কাজেই আমরা সামনের দিকে থাকা ছবিটি বলবো, সেখানে ছবিটি বলবেন যিনি আহ্বায়ক ইফতার পার্টির সোম চক্রবর্তী আছেন, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কাপি সংগঠনের তৃণমূল কংগ্রেস আইএনটিডিসি সম্মানীয় সভাপতি বিকাশ পেজ আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছেন, আমাদের ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছেন, ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি, আমি আপনাদের নাম বলছি না, সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিস্তার পঞ্চায়েত ব্যবস্থা সমস্ত নেতৃত্ব কিন্তু আছেন, এবং ব্লক মাইনরিটি সেলের সভাপতি সহসভাপতি থেকে শুরু করে সকলেই এখানে আছেন। এবং এই পবিত্র রমজান মাসে আমার সংখ্যালঘু ভাইয়েরা যারা এক মাস ধরে রমজান পালন করছেন তারা সকলে এখানে উপস্থিত আছেন, সকলকে রমজান মাসের সেলাম জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ঈশ্বরের আল্লাহর কাছে সকলের শুভকামনা করি। আমরা ইফতার পার্টিতে এসে একদম খুব ভালো লেগেছে। ইফতার পার্টি কতগুলো অংশ থাকে এটা আমার মনে হয়েছে, ওটা আপনাদের সঙ্গে বুঝতে জানি না, প্রথমে উপোস ভাঙার একটা সিস্টেম আপনারা করলেন, তারপরে নামাজ পড়লেন, এবং এই উপোস ভাঙার আগে মৌলভী সাহেব একটা ছোট্ট সুন্দর বক্তব্য রাখলেন। আমি আপনাদের বললাম আমাদের এটা হিন্দু ধর্ম আছে, যারা ধর্মে বিশ্বাস করেন তারা কিছু খাবার আগে ঈশ্বরের কাছে খাবারটা উৎসর্গ করে, আপনারাও আল্লাহর কাছে আপনাদের খাবারটা উৎসর্গ করলেন, খাবারটা উৎসর্গ করে আপনাদের ওইটা আপনারা ভাঙলেন। তার সঙ্গে আর একটা সুন্দর জিনিস যুক্ত করলেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেন, একই বৃন্দে দুটি মুসলমান হিন্দু মুসলমান এটা বলে মানুষকে উদ্দীপিত করেন যে আমরা পরস্পরের সঙ্গে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোনো কাজে নিজেদেরকে যুক্ত করব না। সার্বিকভাবে উপোস থাকার পরেও যে সমস্ত মানুষেরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে উপোস থাকার মতো ধৈর্য ধরেন নিশ্চিতভাবে তারা আমাদের পূর্ণম ব্যক্তিত্ব, তাদেরকে সম্মান জানি, শ্রদ্ধা জানি, প্রণাম। সংবিধান সম্প্রীতির কথা বলে, পারস্পরিক সৌহার্দের কথা বলে, সৌভাগ্যের কথা বলে, সেটা প্রত্যেকটা পরতে পরতে আপনারা আজকে বুঝিয়েছেন। এবং এটা যদি বাইরে হতো, মিডিয়া যদি কভার করত, কিংবা অনেক মানুষ যদি এটা দেখতে পেতেন, তাহলে যারা এখনকার দিনে একটা সাম্প্রদায়িক দল করার দিকে অনেক বেশি মুখিয়ে আছেন তারা অনুভব করতেন এই সংখ্যালঘু ভাইয়েরা ভারতবর্ষের সম্প্রীতিকে রক্ষা করার জন্য কত আন্তরিক, কত অন্তর থেকে তারা এই চিন্তা ভাবনাটা করছেন। এই শুভ রমজান মাস আপনারা এক মাস উপোস দেন, এবং এই এক মাস উপোসের ভেতর দিয়ে দরিদ্র যারা অনাহারে থাকে তাদের দুঃখটা আপনারা অনুভব করেন, এবং এটা শেষ হওয়ার পরে কিছু দেন ধ্যান করে আপনারা আপনাদের রমজান মাসে শেষ করেন। এটা ঈশ্বরের একটা আশীর্বাদ আপনাদের, যে আগে নিজের দুঃখটা বোঝো, অনাহারের যন্ত্রণাটা বোঝো, এবং সেই যন্ত্রণায় তুমি যখন অতিষ্ঠ হয়ে উঠবে তখনই মানুষের সেবা করে তোমার যন্ত্রণাটা তুমি নিরসন করো। অদ্ভুত একটা কনসেপ্ট, সত্যি এই দর্শনে আমরা বিশ্বাস করি, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকের ভালো হোক, সবাই ভালো থাকবে, কৃষ্ণ সরকার সেবা আদান জানাবো। আমি সকলকে বলবো যার উদ্যোগে, যার উৎসাহে, যার প্রেরণায় এত বড় একটা সুন্দর অনুষ্ঠান সম্মানীয় সোহম চক্রবর্তীর উদ্দেশ্যে তাকে সকলে হাত তালিতে ধন্যবাদ।
আজ এই ইফতার পার্টিতে উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সম্মানীয় বিধায়ক এবং আমাদের কাঠি সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট দলের সভাপতি সম্মানীয় তরুণ কুমার মাইতি আছেন আছেন আপনাদের জনপ্রিয় বিধায়ক যার উদ্যোগে যার প্রেরণাতে আপনারা অনুষ্ঠানটা করছেন আপনাদের খুব প্রিয়জন আপনজন সম্মানীয় সোহম চক্রবর্তী আছেন আমাদের অপর এক শাখা সংগঠনের জেলা সভাপতি আইএলটিপি সঠিক সংগঠনের বিকাশ বেঞ্চ সহকারী পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আদেন কর্মাধ্যক্ষ সহ অন্যান্য নেতৃত্ব আছেন এবং আপনারাও আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে একটা পবিত্র রমজান মাস চলছে এই রমজান মাস আমাদের কাছে বা আপনাদের কাছে সবই আমরা ঈদ উৎসব পালন করি এবং এই ঈদ উৎসবটাও আমাদের কাছে ইতিহাস সংখ্যালঘু মানুষদের কাছে একটা ইতিহাস একটা পবিত্র মাস যে মাসটা আপনারা প্রতি মাঘ দিন উপাস করেন আল্লাহর কাছে সূর্য উঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত উপাস করার পর নিয়মত সহকারে রোজা বাদ রাখেন এবং এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা একটি ফরাসি ভাষা এর বহু বছরে আক্ষরিক অর্থ হচ্ছে সিয়ম মানে সিয়ম মানে ত্যাগ বা বিরত থাকা রোজা মাসে যে আমরা যে উপাসটা করি যে আল্লাহর প্রতি এত সততা নিষ্ঠার জন্য তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার উদ্দেশ্যে আমরা সূর্য উঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত আমাদেরকে উপাস করতে হয় তারপর আমরা রোজা রাখি এবং সেই রোজা মাস সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সমস্ত কান্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন এবং তার অঙ্গ হিসাবে চণ্ডীপুর ব্লক আজকে পৌঁছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করি আমি সকলকেই আবার পুনরায় শ্রদ্ধা আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে সেলাম প্রভৃতি জানিয়ে আমার ছোট্ট বক্তব্য স্থানে ইফতার পার্টিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই পরিবেশ এই দৃশ্য দেখে মনে হয়েছে নানা ভাষা নানা মত নানা পরিঘাত বিবিধের মাঝে দেখো মিলন মহান তো সেই পরিবেশ আমাদের চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্রের জনপ্রিয় বিধায়ক জানত যার ভাবনা থেকে বেরিয়েছে আমাদের সেই প্রত্যেকেরই শ্রদ্ধা সম্মানীয় সোহম চক্রবর্তী মহোদয় তিনাকে প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করব সঙ্গে সঙ্গে আমরা এই ইফতার পার্টিতে আমরা পেয়েছি আমাদের পূর্ব মেদিনীপুর কাঠি সাংগঠনিক জেলা সভাপতি এগরার বিধায়ক শিক্ষক সম্মানের তরুণ মাইতি মহোদয়কে আমরা পেয়েছি কাঠি সাংগঠনিক জেলা চেয়ারম্যান সম্মানীয় অভিজিৎ দাস মহোদয়কে মঞ্চে উপস্থিত রয়েছেন দুই পঞ্চায়েত সমিতির সভাপতি চণ্ডীপুর বিধান চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্ণা ভট্টাচার্য আর একদিকে ভগবানপুর একের পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ মাইতি এছাড়া আমাদের যুব সভাপতি আলোবরণ দাস জেলার আমাদের অনিনেশ দাসকে এছাড়া এখানে অনেক কর্মাধ্যক্ষ প্রধান অনেক জনপ্রতিনিধি রয়েছে সকলকে সম্মানীয় অতিথি কর্তব্যে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই তো স্বাভাবিকভাবে আমাদের তরুণবাবু তার বক্তব্য বললেন অভিজিৎ বক্তব্য বললেন যে আমরা নিশ্চিত ধর্ম যে যার আমরা কোন ধর্ম থেকে আমাদের নিশ্চিতভাবে কোন ধর্ম থেকে আমাদের হিংসার বার্তা দেওয়া হয় না আমাদের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব ভেদাভেদ সেই বার্তা কোন ধর্ম থেকে দেওয়া হয় না ধর্ম থেকে এটাই বলা হয় যেন আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি আমাদের মধ্যে সম্প্রীতি আমাদের মধ্যে ঐক্য বিশেষ করে ভারতবর্ষের যে কৃষ্টি ঐতিহ্য বাংলার যে কৃষ্টি ঐতিহ্য প্রত্যেকটি ধর্মে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে সেই বার্তা দিই আমাদের মধ্যে কোথাও ক্ষোভ বিক্ষোভ
রমজান মাসে ইফতার পার্টিতে এত মানুষ উপস্থিত হয়েছেন, এত জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন। নিশ্চিত আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করব যে আপনাদের শুভকামনা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে মিলেমিশে থাকবেন, সেই কথা দিয়ে সকলকে একবার ধন্যবাদ। বিকাশ বেজ মহাশয় রয়েছেন, হারিশ মল্লিক মহাশয় রয়েছেন, বপুদা আমরা থেকে শুরু করে সত্য অনুব্রত মাইকি মহাশয় রয়েছেন, এবং আমাদের প্রত্যেকে সকল এখানে ভূমিষ্ঠ তারা সম্মানীয় নেতৃত্ববৃন্দ অনেকে চলে গেছেন সামনে, কারণ 7:30 থেকে আমার আওয়াজ শুনেছেন, আওয়াজ রয়েছে। তো সুতরাং তার মধ্যেও আপনারা যে এখানে উপবিষ্ট হয়েছেন এবং আজকের এই সন্ধ্যেকে বিশেষ করে আজকের এই ইফতার পার্টিকে আপনারা সার্থক করে তুলেছেন, তার জন্য সত্যি আমি এই এবং কৃতজ্ঞতা আমরা আপনাকে। এবং আজকের এই অনুষ্ঠান থেকে আরও একবার প্রমাণিত হয়ে গেল যে বিশ্বের দরবারে যেখানেই আমরা যাই না কেন আমরা গলা উঁচু করে ঘুম ফুলিয়ে বলতে পারি গর্বের সঙ্গে যে হ্যাঁ আমরাই হচ্ছি সেই গর্বিত বঙ্গবাসী যেখানে হিন্দু ভাইরা এবং মুসলমান ভাইরা একসঙ্গে বসে খায়, একসঙ্গে একসঙ্গে। এই হলো আমাদের গর্বের বাংলা, এই হলো আমাদের পবিত্র বাংলা, এবং আমরা সেখানে গর্বিত। তো সুতরাং আপনাদের সকলকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকলেভাবে এইভাবে মিলেমিশে রয়েছি, কারণ এটাই তো আমাদের এই ভারতবর্ষ তথা বাংলার সংস্কৃতি ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যের ধারে যাতে অব্যাহত থাকে তার কাজ তার দায়িত্ব সেটা পুরোটাই আপনাদের হাতে আমাদের হাতে। আসলে সুন্দর করে আমরা এই সমাজকে গড়ে তুলি, যা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য, আমরাই হচ্ছি তার দশ হাত, তিনি তো আমাদের দেবী গুরু না, এবং তিনি পুরো সুন্দর করে সমাজটাকে বঙ্গটাকে সাজিয়ে তুলতে পারবে যদি আমরা তার সঙ্গে পাশে থাকতে পারি, তার হাতটাকে আমরা সফল করতে পারি। তো সুতরাং যে নিশ্চয় আমাদের সর্বস্বভাবে যা যা কথা দিয়েছে সেগুলো রেখেছে, আমরা আমাদের এটা দায়িত্ব যে আমাদের বাংলাকে আমরা সুন্দর করে সাজিয়ে তুলবো, সেটা ঈদ হোক, সেটা দুর্গা পুজো হোক, সেটা ছট পুজো হোক, বা যে কোনো কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক না কেন, আমাদের বাংলা হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, এবং এখানে একটাই ধর্ম, তা হলো মানব ধর্ম, এবং তার ধর্ম আমরা প্রত্যেকটা পদক্ষেপে যাতে আমরা বজায় রাখতে পারি, এই আমরা দোয়া করবো, এই কিন্তু প্রার্থনা। আজকের কর্মসূচি প্রথমে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো যারা পেছনে প্রধান উদ্যোক্তা যারা রয়েছে, আমার পাশে সেই ক্রাইটেরিয়া দাঁড়িয়ে রয়েছে এবং আরও বাইরে সবাই দূর থেকে রয়েছে, এবং যাদের উদ্যোগে না থাকতে পারে বা না হতে পারে অবশ্যই এটা আমাদের প্ল্যান, আমার মস্তিষ্ক প্রশ্ন যে হ্যাঁ কীভাবে সুন্দর ইফতার পার্টি আমরা করা যায় এই পবিত্র রমজান মাসে, কারণ যে ভাইয়েরা এক মাস ধরে না খেয়ে গোটা দিনটা উদযাপন করেন ছটার পর আবার সে খাওয়া, তো সেখানে তাদেরকে নিয়ে রমজান মাসের শেষের দিকে যখন তাদেরকে নিয়ে যদি উদযাপন করি বা উৎসব করি তো অবশ্যই প্রত্যেকে সহযোগিতা করি। তো আমি আরও একবার কৃতজ্ঞতা জানাই সমস্ত সে সকল সদস্য সদস্যাকে যারা এই সুন্দরভাবে এই দায়িত্বটা বলা যায় গুরু দায়িত্বটা তাদের কাঁধে নিয়েছেন, এবং আজকে এতজনের সমাগম হয়েছিলেন আজকে যে প্রত্যেকে আমার মুসলমান ভাইরা প্রত্যেকে যারা উপবিষ্ট হয়েছিলেন তাদেরকে আমি নতমস্তকে আমার কৃতজ্ঞতা এবং প্রণাম জানাবো। এবং বিশেষত আজকে কিছুই না, যেটা আমরা বঙ্গবাসী হিসেবে প্রত্যেকটা মুহূর্তে গর্ব বোধ করি যে সত্যি তাই এইখানে একমাত্র বাংলাতেই দেখা যায় যে যেখানে হিন্দু মুসলমান পাশাপাশি বসে এখানে জাতপাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমরা একটাই ধর্ম পালন করি, তা হলো মানব ধর্ম, এবং তার মর্মে প্রত্যেকটা পদক্ষেপে যেন অব্যাহত থাকে, তার প্রচেষ্টায় আমরা প্রত্যেকে নিযুক্ত থাকি সর্বদা, এবং তারই আজকে আরও একবার প্রচেষ্টা করা হলো এবং তার প্রয়াস সফল হয়েছে। আমি আরও একবার আন্তরিকভাবে প্রত্যেককে সেই ধন্যবাদ জানাই যারা উপবিষ্ট হয়েছেন এবং যারা আজকে সুন্দরভাবে এই উদ্যোগটা নিয়ে সফলতা লাভ করেছেন।